নওগাঁর গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার করালেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় গাউসুল আজম কামিল মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ, তাই বিপদে আপদে সকলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমার সাধ্য অনুযায়ী আমি একটা ক্ষুদ্র মানুষ, যেটুকু পেরেছি তাদের জন্য করার চেষ্টা করেছি। তারা এতে দেখেন দুটো কি সুন্দর নিষ্পাপ দুটো শিশু আমার পাশে দাঁড়িয়ে আছে, এবং তারা যে সুন্দর হাফেজ এবং কোরআন খতম করতে পারে, আপনি তাদের খতম শুনলে মুগ্ধ হয়ে যাবেন। এখন তো এদের অনেকে বাসায় নিয়ে যাচ্ছে না, আগে দশম রোজার পর পর এরা বাসায় এদের কোরআন খতম করতো, তাই যারা বাসায় নিয়ে যাচ্ছিলেন ওই বাসার খাবারগুলো এই ইটিমখানায় আপনারা আর্থিক সহযোগিতার মাধ্যমে জানা তারা একবেলা ভালো দুমুঠো খেতে পারে এই আশা বাদ রেখে, এবং আপনাদের সবার প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই, এবং সৃষ্টিকর্তার কাছে এই রোজার মাসে প্রার্থনা করি যেন এই আমাদের সারা বিশ্বে এই বাংলাদেশ থেকেও যেন করোনা মহামারীকে দূর করে।